কি হয়েছে আপনার দিদি? ঠিক বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে কমিটি মেম্বারে কেউ পিউয়ের নামে কমপ্লেন করেছে। কেন কমপ্লেন করেছে? কেন, ও তো এখন লক্ষ্মী মেয়ে হয়ে গেছে। না না, ব্যবহারের জন্য না, পিউয়ের এইচআইভি পজিটিভ জানিয়ে কেউ চিঠি দিয়েছিল, সেই জন্য ওরা সাজেস্ট করেছে পিউকে কোনো সরকারি হোমে রাখা হোক। ওরা মানে হেলথ ডিপার্টমেন্ট? আপনি আগে জানতেন না? না, আমি তো একেবারে অন্ধকারই ছিলাম। ইনফ্যাক্ট পিউয়ের যে অসুখ, এটা তো আমি কমিটি মেম্বারদের কাউকে বলিনি। এখানে দু একজন জানে, কিন্তু না, কমিটি মেম্বারদের কাউকে তো আমি বলিনি কথা। তার মানে আপনাকে আগে থেকে কিছু না বলে চিঠি দিয়ে দিল? তাই তো দেখছি। আমি গদ্দাও যাব না, গদ্দাও যাব না আমি। তুমি এখানেই থাকবে, এখানে। দিদি, ওরা কোথায় নিয়ে যেতে চায়? ওই এইডস আক্রান্ত যারা, তাদের জন্য যে হোম আছে সেখানে। দিদি, তুমি তো আমাকে বলেছিলে আমার এই রোগ ছোঁয়াচে নয়, তুমি কেন আমায় বাড়িয়ে দিতে চাইছো? কি করলো এমন কাজ? আর পিউ, তোমাকে আমি কতবার বলেছি বড়দের কথা শুনবে না, আবার লুকিয়ে লুকিয়ে। হ্যাঁ, আমি লুকোইনি, আমি তোমাকেই ডাকতে যাচ্ছিলাম। কেন, তুমি কথা শুনছিলে? ভেরি ব্যাড। আমি অন্য কোনো হোমে যাব না। ঠিক আছে, যাবে না। কেন মা, তুমি আমাকে মিথ্যে বলছো। আমি জানি তুমি আমাকে কোনোদিনই তোমার বাড়িতে নিয়ে যাবে না। মায়া? আমি মায়া নই, আমি মায়া নই, আমি পিউ। ওই 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 ছবির মেয়েটা আমি নই, আমি জানি, তাই তোমরা আমাকে মিথ্যে বলাচ্ছ। তুমি আমাকে কোনোদিনই তোমার বাড়িতে নিয়ে যাবে না। আমার ওই মায়া মামা ছেড়ে চলে গেছে, এবারে এই মাও ছেড়ে চলে যাবে। মায়া, মায়া কি বলছো? আমি পিউ। পিউ কোন বাড়ির কথা বলছে? যে বাড়িতে আমি থাকি, মায়া থাকে আর ওর বাবা থাকে। বাবা? ও একটা ভরাট বাড়ি চায় যেখানে পিউ সব কিছু ফিরে পাবে। সেটা কি করে দেবে? এবার যে দিতেই হবে প্রণয় দিদি, এক মায়াকে হারিয়েছে, আরেকজনকে।